স্পাইস বক্সে আপনাদের স্বাগত। আমি রূপসা, এখন আপনাদের শেখাবো বাঙালিদের প্রতি পরিচিত সবথেকে প্রিয় একটা রান্না, পাঁঠার মাংসের ঝোল। আর এই পাঁঠার মাংসের ঝোল রান্না করতে যা যা লাগছে সেগুলো হলো: সিদ্ধ করা মাংস, বড় বড় করে কাটা আলু হালকা ভাজা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো চিনি, আটা, তেজপাতা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা আর সর্ষের তেল। আর আগেকার দিনে কাঁচা মাংস মানে একটু বেশি কষা করে হবে, আর তাতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে। তেলটা আন্দাজ মতন দিয়ে দিলাম। আলুটাকে বড় বড় টুকরো করে আগেই শ্যালো ফ্রাই করে রেখেছি, যাতে পরবর্তীকালে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে একে একে সবকটা মশলা তেলে দিয়ে দেবো। প্রথমেই দেবো তেজপাতা, এরপর দেবো গোটা গরম মশলা, রসুন পেস্ট করা 1 টেবিল স্পুন মতন দিলাম, এরপরে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ। পাঁঠার মাংস মানেই একটু স্পাইসি, আর স্পাইসি মানেই পেঁয়াজ, রসুন, আদা সবই একটু বেশি পরিমাণে লাগে। সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা তেলের মধ্যে দিলে একটু লালচে একটা ভালো কালার আসে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা। আদা পেঁয়াজ রসুন একসাথে মিক্স করে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর সিদ্ধ করা মাংসটা একে একে জলটাকে ঝরিয়ে দিয়ে দেবো। কাঁচা মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব, হলুদ। পাঁঠার মাংসের ঝোল মানে এখানে নুন, হলুদ, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়োটাও একটু বেশি করবে, তবে গিয়ে সেই কালারটা, যে একটা অদ্ভুত লাল যে রঙটা আসে সেটা এই শুকনো লঙ্কার গুঁড়োতে আসে। শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসছে। এরপর ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা যেহেতু সিদ্ধ করে রেখেছি, শুধু কষে গেলেই কিন্তু আমার মাটন রেডি। মশলাটা একটু কষবে, তার জন্য আমি একটা লিড দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিলাম। মনে হচ্ছে মাংসটা কষে গেছে, সুন্দর একটা কালার এসছে। এইবার সিদ্ধ করা মাংসের যে স্টকটা সেটার মধ্যে দিয়ে দেবো। স্টকটা দেওয়ার পর লিডটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, গ্রেভিটা একটু ঠিক হয়ে গেলে নামিয়ে দেবো। এবার লিডটা তুলে দেখে নেব, এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দেবো, আর নামানোর আগে সামান্য আটা দেবো। আটাটা দিলে ঝোলের থিকনেসটাও ভালো আছে, খুব সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পাঁঠার মাংসের ঝোল রেডি। বাঙালিদের প্রিয় এই পথটা পাঁঠার মাংসের ঝোল অবশ্যই করে পোলাও।